শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সপ্তম পরিচ্ছেদ, মাতৃসেবা ও শ্রীরামকৃষ্ণ। হাজরা মহাশয়, ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরের সন্নিকট মরাগুড় গ্রামে ইহার জন্মভূমি। 1306 সালের চৈত্র মাসে স্বদেশে থাকিয়া ইহার পরলোক প্রাপ্তি হইয়াছে। মৃত্যুকালে ঠাকুরের প্রতি ইহার অদ্ভুত বিশ্বাস ও ভক্তির পরিচয় পাওয়া গিয়াছে। ইহার বয়ক্রম 63 কি 64 হইয়াছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের পূর্ব বারান্দায় হাজরা মহাশয় বসিয়া জপ করেন। বয়স 46 কি 47 হইবে। ঠাকুরের দেশের লোক, অনেকদিন হইতে বৈরাগ্য হইয়াছে, বাহিরে বাহিরে বেড়ান, কখনো কখনো বাড়িতে গিয়া থাকেন। বাড়িতে কিছু জমিটমি আছে, তাহাতে স্ত্রী পুত্র কন্যাদির ভরণ পোষণ হয়, তবে প্রায় 1000 টাকা দেনা আছে। তজ্জন্য হাজরা মহাশয় সর্বদা চিন্তিত থাকেন ও কিসে শোধ যায় সর্বদা চেষ্টা করেন। কলিকাতায় সর্বদা যাতায়াত আছে, সেখানে ঠনঠনে নিবাসী শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তাহাকে সাতিশয় যত্ন করেন ও সাধুর ন্যায় সেবা করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে যত্ন করে রেখেছেন, কাপড় ছিঁড়ে গেলে কাপড় কিনে দেওয়ান, সর্বদা সংবাদ লন ও ঈশ্বরীয় কথা তাহার সঙ্গে সর্বদা হয়ে থাকে। হাজরা মহাশয় বড় তার্কিক, প্রায় কথা কহিতে কহিতে তর্কের তরঙ্গে ভেসে একদিকে চলে যেতেন। বারান্দায় আসন করে সর্বদা জপের মালালয়ে জপ করতেন। হাজরা মহাশয়ের মাতা ঠাকুরানির অসুখ সংবাদ আসিয়াছে। রামলালকে দেশ হইতে আসবার সময় তিনি হাতে ধরে অনেক করে বলেছিলেন, খুড়ো মহাশয়কে আমার কাকুতি জানিয়ে বলো, তিনি যেন প্রতাপকে বলে কয়ে দেশে পাঠিয়ে দেন, একবার যেন আমার সঙ্গে দেখা হয়। ঠাকুর তাই হাজরাকে বলেছিলেন, একবার বাড়িতে গিয়ে মার সঙ্গে দেখা করে এসো, তিনি রামলালকে অনেক করে বলে দিয়েছেন, মাকে কষ্ট দিয়ে কখনো ঈশ্বরকে ডাকা হয়? একবার দেখা দিয়ে বরং চলে এসো। ভক্তের মজলিস ভাঙ্গিলে পর মহিমাচরণ হাজরাকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে উপস্থিত হইলেন, মাস্টারও আছেন। মহিমাচরণ শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে বলিলেন, মহাশয় আপনার কাছে দরবার আছে, আপনি কেন হাজরাকে বাড়ি যেতে বলেছেন? আবার সংসারে যেতে ওর ইচ্ছা নাই। শ্রী রামকৃষ্ণ বলিলেন, ওর মা রামলালের কাছে অনেক দুঃখ করেছে, তাই বললুম 3 দিনের জন্য না হয় যাও, একবার দেখা দিয়ে এসো, মাকে কষ্ট দিয়ে কি ঈশ্বর সাধনা হয়? আমি বৃন্দাবনে রয়ে যাচ্ছিলাম, তখন মাকে মনে পড়ল, ভাবলুম মা যে কাঁদবে, তখন আবার সেজবাবুর সঙ্গে এখানে চলে এলুম। আর সংসারে যেতে জ্ঞানীর ভয় কি? মহিমাচরণ সহাস্যে বলিলেন, মহাশয় জ্ঞান হলে তো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, হাজরার সবই হয়েছে, একটু সংসারে মন আছে, ছেলেরা রয়েছে, কিছু টাকা ধার রয়েছে, মামির সব অসুখ সেরে গেছে, একটু কসুর আছে। সকলের হাস্য। মহিমা বলিলেন, কোথায় জ্ঞান হয়েছে মহাশয়? শ্রীরামকৃষ্ণ হাসিয়া বলিলেন, না গো, তুমি জানো না, সবাই বলে হাজরা একটি লোক, রাসমণির ঠাকুর বাড়িতে আছে, হাজরারই নাম করে, এখানকার নাম কেউ করে? সকলের হাস্য। হাজরা বলিলেন, আপনি নিরুপম, আপনার উপমা নাই, তাই কেউ আপনাকে বুঝতে পারে না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তবেই নিরুপমের সঙ্গে কোনো কাজ হয় না, তা এখানকার নাম কেউ করবে কেন? মহিমা বলিলেন, মহাশয় ও কি জানে,
আপনি যেরূপ উপদেশ দেবেন ও তাই করবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কেন, তুমি ওকে বরং জিজ্ঞাসা করো, ও আমায় বলেছে তোমার সঙ্গে আমার লেনা দেনা নাই। মহিমা বলিলেন, ভারী তর্ক করে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ও মাঝে মাঝে আমায় আবার শিক্ষা দেয়। সকলের হাস্য। তর্ক যখন করে হয়তো আমি গালাগালি দিয়ে বসলুম, তর্কের পর মশারির ভিতর হয়তো শুয়েছি, আবার কি বলেছি মনে করে বেরিয়ে এসে হাজরাকে প্রণাম করে যাই, তবে হয়। বেদান্ত ও শুদ্ধাত্মা। হাজরার প্রতি বলিলেন, তুমি শুদ্ধাত্মাকে ঈশ্বর বলো কেন? শুদ্ধাত্মা নিষ্ক্রিয়, তিন অবস্থায় সাক্ষী স্বরূপ যখন সৃষ্টি স্থিতি প্রলয় কার্য ভাবি তখন তাকে ঈশ্বর বলি। শুদ্ধাত্মা কিরূপ? যেমন চুম্বক পাথর অনেক দূরে আছে কিন্তু ছুঁচ নড়ছে, চুম্বক পাথর চুপ করে আছে, নিষ্ক্রিয়।